হ্যালো ভিউয়ার্স বিশ্ব তথ্য ভান্ডার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন তথ্যাবলী আপনাদের অবগত করানোই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের জাতীয় বিষয়াবলী এই তথ্যগুলো আপনাদের একজন বাংলাদেশি নাগরিক হিসেবে জানা জরুরি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এক নম্বর প্রথম মানচিত্র অঙ্কন করেন মেজর জেমস র্যানেল দুই নম্বর প্রথম মানচিত্র খচিত পতাকা অঙ্কন করেন শিবনারায়ণ দাস তিন নম্বর রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ এন সাহা চার নম্বর জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান পাঁচ নম্বর জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান ছয় নম্বর জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাত নম্বর প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন আসম আব্দুর রব আট নম্বর প্রথম জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকার উত্তোলন করেন শাহজাহান সিরাজ তেসরা মার্চ উনিশশো একাত্তর নয় নম্বর দেশের বাহিরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কলকাতায় আঠারোই এপ্রিল উনিশশো একাত্তর দশ নম্বর বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে জাপান ও পালাও এর পতাকার এগারো নম্বর বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রথম প্রকাশ হয় বঙ্গদর্শন পত্রিকায় বারো নম্বর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর তেরো নম্বর বাংলাদেশের জাতীয় সঙ্গীত নেওয়া হয়েছে গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান কাব্য হতে চোদ্দ নম্বর প্রথম আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয় সাতই মার্চ উনিশশো একাত্তর পনেরো নম্বর প্রথম আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত গাওয়া হয় রেস্কোর্স ময়দানে বর্তমানে সোহরা অর্দি উদ্যানে সো ভিউয়ার্স ভিডিওটি কেমন হল তা কমেন্ট করে জানান এবং সাধারণ জ্ঞান সম্পৃক্ত আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ